নমস্কার বন্ধুগণ, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে একটা বড় ট্রান্সফার আপডেট আছে, সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। এছাড়া মোহনবাগানের প্লেয়ারকে নিয়ে একটা ট্রান্সফার আপডেট আছে এবং আরও কিছু ট্রান্সফার আপডেট আছে, সেগুলো তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়া ইন্ডিয়ান সুপার লিগের একটা বড় আপডেট আছে, এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু বড় বড় আপডেট আছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেইলি আপডেট সবার আগে পেতে। আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না, কিসের অপেক্ষা করছো বন্ধুরা? প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে এক এক করে ট্রান্সফার আপডেটগুলো দিয়ে দেবো। প্রথমেই যে আপডেটটা দেবো সেটা গোকুলাম কেরালা এফসিকে নিয়ে। গোকুলাম কেরালা এফসি কিন্তু সাইন করে নিল 21 বছর বয়সী মিডফিল্ডার মহিপ অধিকারীকে। এই মহিপ অধিকারী এই আই লিগ সেকেন্ড ডিভিশনে গাড়োয়াল এফসির হয়ে খেলছিলেন, সেখানে 4টে অ্যাসিস্ট করেছিলেন এই আই লিগ কোয়ালিফায়ারে। তো এই খুবই ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু সই করে নিল গোকুলাম কেরালা এফসি, একদম অফিসিয়াল নিউজ, এই কারণে এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার যে আপডেটটা দেবো সেটা মোহনবাগানের প্রাক্তন প্লেয়ারকে নিয়ে, আগের সিজনে মোহনবাগানের ডিফেন্ডার ড্যানিয়েল সাইরাসকে নিয়ে। তো এই 29 বছর বয়সী ত্রিনিডাড অ্যান্ড টোব্যাগোর ডিফেন্ডার আগের সিজনে মোহনবাগানের হয়ে 8টা ম্যাচ খেলেছিলেন, সেখানে একটা গোলও করেছিলেন। এছাড়া তিনি ত্রিনিডাড অ্যান্ড টোব্যাগো ন্যাশনাল টিমের হয়েও 90টা ম্যাচ খেলেছেন। তিনি কিন্তু সই করে নিলেন ইরাকের ক্লাব এরবিল এসসির হয়ে। তো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম, এটা অবশ্যই একটা বড় আপডেট বলাই যায়। তো বন্ধুরা, এবার যে আপডেটটা দেবো সেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কালকে অফিসিয়ালি ঘোষণা করে দিল 24 বছর বয়সী মিডফিল্ডার অ্যালেন ডিওরির সাইনিংয়ের ব্যাপারে। এই অ্যালেন ডিওরিকে আশা করছি তোমরা অনেকেই চেনো, শিলং লাজংয়ের ওয়ান্ডার কিড, শিলং লাজংয়ের হয়ে অনেক ম্যাচ খেলেছেন। এছাড়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলেছেন, মুম্বাই সিটি এফসিতে খেলেছেন, ইন্ডিয়া আন্ডার 19 আন্ডার 23 টিমের হয়েও খেলেছেন, আর ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়েও 1টা ম্যাচ খেলেছেন এই অ্যালেন ডিওরি। খুবই একজন ট্যালেন্টেড মিডফিল্ডার বলতে পারো, প্রধানত খেলেন অ্যাটাকিং মিডফিল্ডে, এছাড়া লেফট উইং রাইট উইংয়েও খেলতে পারেন। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব এই প্লেয়ারটাকে সাইন করে নিয়েছে, একদম অফিসিয়ালি কালকে ঘোষণাও করে দিয়েছে। তো এই বড় আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই সিজনের স্কোয়াড তো বিশাল স্ট্রং হয়েই ছিল আগে থেকে, এবার এই অ্যালেন ডিওরি সাইনিং এর ফলে আরো স্ট্রং হলো বলাই যায়। মোহামেডানের স্কোয়াড নিয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। এর আগে তোমাদেরকে অনেক ভিডিওতেই জানিয়েছি বিভিন্ন বড় বড় প্লেয়ারের নাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে যুক্ত হয়েছে এই সিজনে, তো সেই নিয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করো। তো বন্ধুরা, এবার যে আপডেটটা দেবো এই সিজনে ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে একটা বড় ব্রেকিং নিউজ বেরিয়ে এসেছে, সেটাই তোমাদেরকে জানিয়ে দেবো। এআইএফএফ একটা ভালো ডিসিশন নিয়েছে, বিদেশি ফুটবলকে অনুসরণ করে এই সিজনে আসতে চলেছে 3টে সাবস্টিটিউশনের জায়গায় 5টা সাবস্টিটিউশনের রুল। আশা করছি তোমরা সবাই জানো এই করোনা পরিস্থিতির জন্য বিদেশি ফুটবলে এই রুলটা আনা হয়েছে, এখন 3টে সাবস্টিটিউশনের জায়গায় 5টা সাবস্টিটিউশন করতে পারে প্রতিটা টিম। তো সেক্ষেত্রে এই সিজনে ইন্ডিয়ান সুপার লিগ এবং পরবর্তী যে সমস্ত লিগগুলো ইন্ডিয়াতে হতে চলেছে সেখানেও কিন্তু এই একই রুল প্রযোজ্য, 3টের জায়গায় প্রতিটা টিম 5টা করে সাবস্টিটিউশন নিতে পারবে। এতে ইন্ডিয়ান প্লেয়াররাও যথেষ্ট সুযোগ পাবে, কোচের কাছে আরও অনেক অপশান খোলা থাকবে, স্টার্টিং লাইন আপেও অনেক চেঞ্জ কোচ কিন্তু আনতে পারে এই রুলটার ফলে। তো এই রুলটা নিয়ে তোমাদের মতামতটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিও, যে এই রুলটা ভালো হলো না খারাপ হলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের মতামতটা জানতে চাই। তো বন্ধুরা, এবার আসা যাক এসসি ইস্টবেঙ্গলের আপডেটগুলোতে। প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা দিয়ে দেবো সেটা সিকে ভিনিতকে নিয়ে। সিকে ভিনিত আজকে কেরালা থেকে বাই রোড গোয়াতে পৌঁছচ্ছেন, তো সেখানে তারপর তিনি 14 দিন কোয়ারেন্টিনে কাটাবেন এবং তারপরেই যোগ দেবেন অনুশীলনে। তো এটা অবশ্যই একটা বিশাল বড় আপডেট ইস্টবেঙ্গল বা এসসি ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থকদের জন্য। সিকে ভিনিতের মতো প্লেয়ারও কিন্তু এবার গোয়াতে পৌঁছে যাচ্ছেন, আজকেই তিনি অন রোড চলে যাবেন গোয়াতে। আর তোমাদেরকে আরও একটা আপডেট জানিয়ে রাখি, বিকাশ জাইরুরও কোয়ারেন্টিন পর্ব শেষের পথে, এবার তিনি খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু অনুশীলনে যোগ দেবেন, এটাও একটা বিশাল বড় আপডেট। আরও একজন ভালো প্লেয়ার কিন্তু এসসি ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিতে চলেছে খুব তাড়াতাড়ির মধ্যেই। এবার অনুশীলন নিয়ে একটা বড় আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এসসি ইস্টবেঙ্গলের অনুশীলনে নজর কেড়েছেন কিন্তু জ্যাকুয়েস ম্যাঘোমা, সেটাও স্বাভাবিক ব্যাপারই ছিল, এত বড় একজন হাই প্রোফাইল প্লেয়ার জ্যাকুয়েস ম্যাঘোমা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন তার ক্লাসটা, প্র্যাকটিসে যা স্কিল দেখাচ্ছেন তাতে কিন্তু সবাই অবাকই বলতে পারো, এবং খুব ভালো মানুষও এই জ্যাকুয়েস ম্যাঘোমা।
যথেষ্ট ভালো একজন টিম ম্যান বলাই যায়। তো এরকম একজন প্লেয়ারকে পাওয়ার ফলে এসসি ইস্ট বেঙ্গলের স্কোয়াড যথেষ্ট স্ট্রং হয়েছে বলাই যায়। রবি ফাউলার এবং তার সমস্ত সহকারীরা জ্যাকুয়েস ম্যাগোমাকে ম্যাচ ফিট করার জন্য পুরোপুরি উঠে পড়ে লেগেছে, যাতে তিনি প্রতিটা ম্যাচই খেলতে পারেন এবং এসসি ইস্ট বেঙ্গলকে ডেলিভার করতে পারেন তার সবটা। আপাতত ট্রেনিং সেশনে তিনি যেরকম খেলা দেখাচ্ছেন সেই খেলাটা যদি আইএসএল এ দেখাতে পারেন তাহলে বলতেই পারো এসসি ইস্ট বেঙ্গল এই সিজনে একটা স্ট্রং টিম হয়ে উঠতে চলেছে এবং যে কোনো টিমকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট। জ্যাকুয়েস ম্যাগোমার পারফরমেন্স আইএসএল শুরুর আগেই কিন্তু পরীক্ষা করার সুযোগ পেয়ে যাবেন রবি ফাউলার। তো সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এসসি ইস্ট বেঙ্গল দুটো প্র্যাকটিস ম্যাচ খেলতে চলেছে, প্রথমটা 10 তারিখ কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে, আর পরের যে প্র্যাকটিস ম্যাচটা হবে সেটা 20 তারিখ আইএসএল শুরুর একদম আগেই জামশেদপুর এফসির বিরুদ্ধে। তো এটা অবশ্যই একটা ভালো খবর বলতেই পারো, এসসি ইস্ট বেঙ্গল তাদের প্রথম ম্যাচ মানে ডার্বির আগে দুটো সুযোগ পাবে নিজেদেরকে পরীক্ষা করে নেওয়ার, কারণ প্র্যাকটিসে যাই হোক সেটা এবার ম্যাচে খেলার সময় একটা আলাদা ব্যাপার থাকে, সেটা অবশ্যই মেনে নিতেই হবে। প্র্যাকটিস সেশন দিয়ে শুধু হয় না, প্র্যাকটিস ম্যাচেরও অবশ্যই দরকার আছে। তো এই দুটো প্র্যাকটিস ম্যাচ পেয়েছে এসসি ইস্ট বেঙ্গল, তারিখগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার আরও কোনো বড় আপডেট বেরিয়ে এলে অবশ্যই তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকের সমস্ত আপডেটগুলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই অল করে দিও, তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো, কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।